বাইরে ভোরের আলোক ফুটে উঠছে উত্তরবঙ্গের হোটেলে, তখন একে একে সকলের ঘুম ভাঙছে। ঠিক সেই মুহূর্তে ভেসে এলো চিৎকার। হোটেল কর্মী এবং ইউনিটের সদস্যদের জটলার আওয়াজ শুনে ছুটে গেলেন অভিনেতা দেব, বিশ্বনাথ বসু, সোহম চক্রবর্তীরা। সেখানে পৌঁছে অবাক সবাই, এক হোটেল কর্মীর হাতে বিশাল একটা অজগর, যেটা ঢুকে পড়েছিল হোটেলের চতুরে। অপার বাংলার জনপ্রিয় দুই অভিনেতা দেব ও সোহমের প্রধান সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটছে। প্রধান ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে সেখানে এই মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন অভিনেতারা। হোটেলের নিচ থেকে উদ্ধার হলো এক বিশাল অজগর। ছবিতে দেব ছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা রয়েছে। অজগরটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিশ্বনাথ বসু লিখেছেন, যা দেখলাম সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়। অনেকে অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছেন, কিন্তু বিশ্বনাথ জানান তার সাহসে কুলোয়নি। বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, দূরে চাঁদের পাহাড় এর শঙ্কর নির্ভয়। শুধু দেব নন, ভয় পাওয়ার পাত্র নন অভিনেতা সোহম চক্রবর্তীও। তিনি অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোহম লিখেছেন, সুপ্রভাত, আজকে সকালে প্রধান আকর্ষণ।